কেমন আছেন? ভালো আঙ্কেল। আরিফিন শুভ সাহেবের মায়ের কবর কোথায় বলতে পারেন? এইতো আমরা সকালে দাপন করি। সাথে কথা হয়েছে আপনার? না আমার কথা হয় নাই আর কি, স্যারের লাগে কথা হয়েছে। খুঁড়েন আপনার কবরটা। রাতে 6টার সময় কবর করছি। আচ্ছা, তো দাফন করার পরে আরিফিন শুভ সাহেব আপনাদের কি বলে গেছে, মানে কবরের দায়িত্ব কি? পাই না। ভালোই লাগে আপনার ভিডিও গুলো, আপনার সব সময় ভিডিও ছাড়ে নাই। আরিফিন শুভ সাহেবের মাতা কবর হচ্ছে এখানে। ওনাকে আজকে বাদ ফজর এই মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। আপনারা সবাই জানেন উনি গতকাল রাতে ইন্তেকাল করেন। তো আজকে আরিফিন শুভ সাহেবের মায়ের কবর জিয়ারত করব। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স আমার সাথে থাকুন। আমি এখন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে আছি। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে এক্স্যাক্টলি কোন জায়গায় আরিফিন শুভ সাহেবের মাকে দাফন করা হয়েছে আমি তো জানি না। এখানে একজন আঙ্কেল আছে, আমি সরাসরি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আঙ্কেল কেমন আছেন? ভালো আঙ্কেল। আরিফিন শুভ সাহেবের মায়ের কবর কোথায় বলতে পারেন? এইতো আমরা সকালে দাফন করেছি ফজরের সময়। দেখাতে পারবেন কোথায়? হ্যাঁ চলো দেখুন, আসুন। আঙ্কেলের সাথে যাচ্ছি, উনি এক্স্যাক্টলি যেখানে আমাদের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ সাহেবের মাকে দাফন করেছে সেখানে নিয়ে যাচ্ছেন। আঙ্কেল আরে দাফন করছেন পজরের পরে, তো এই জন্য উনি এক্স্যাক্টলি জায়গাটা চিনেন। কোনটা কবর? এই এই কবর, এই সকালে এটাই না আমার এই ইটা মিটা দিয়ে গাছ গোট লাগাইয়ে সুন্দর করে দিতেছে এই বাবু। হ্যালো কথা কর বাবু ভাই। আচ্ছা বাবুর সাথে আমি কথা বলবো, আপনার সাথে কথা শেষ করি। এই কখন আপনারা কাজ শুরু করেন এই কবর? আমরা সকাল সকাল 6টা হইতে রাত 11টা পর্যন্ত। আচ্ছা কে না এই কবরটা কখন খুঁড়েন এটা বলতেছি? আরিফিন শুভ সাহেবের মায়ের। ও এটা রাইতে 7টা বাজে কোথায় আমরা। আচ্ছা কে কে আসেন এই কবর দাফনের সময়? আচ্ছা আর ছেলে পেলে আমরা চিনি না, ধরেন এটা পুলিশ টুলিশ অনেক বড় বড় নেতারাই আইসে আর কি। ওই এই আরিফিন শুভ সাহেব তো আসছে। হ্যাঁ আসলো। ওনার সাথে কথা হয়েছে আপনার? না আমার কথা হয় নাই আর কি, স্যারের লাগে কথা হয়েছে। আচ্ছা না ওনারা সবাই এসে তারপরে দাফন হয়? কখন দাফন হয়েছে? ফজরের সময়, ফজরের নামাজ পড়েই। আচ্ছা ধন্যবাদ আপনাকে। যেটা কবর পরিচর্চা কর্মী দেখিয়ে দিলেন, এটাই হচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ সাহেবের মাতা মরহুমা খাইরুন নাহার এর কবর। দেখুন এই কবরটাই, এটা আজকে বাদ ফজর ওনাকে এখানে দাফন করা হয়। আপনারা সবাই জানেন, বিভিন্ন নিউজ পেপার বা ইউটিউবের মাধ্যমে জেনেছেন বা খবর চ্যানেলের মাধ্যমে, যে আরিফিন শুভ সাহেবের মাতা খাইরুন নাহার তিনি গতকাল রাতে মৃত্যুবরণ করেন। এরপর ওনাকে আজ বাদ ফজর এখানে দাফন করা হয় এই জায়গাটিতে। আমি এখন একজন মুরব্বী আঙ্কেলের সাথে কথা বলবো যিনি কবরের দায়িত্বে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আঙ্কেল। এটা তো হচ্ছে আরিফিন শুভ সাহেবের মায়ের কবর। হ্যাঁ উনি আমার কবর। আচ্ছা এটা কখন করেন খুঁড়েন আপনার কবরটা? রাতে 6টার সময় কবর করছি। আচ্ছা কদরের নামাজের পরে আমরা দাফন করেছি। উনির ভাইও আসছিল, উনির শুভ আসছিল, আর অনেক পুলিশ প্রশাসন অনেক লোকজন আসছিল, তারপরে আর বন্ধু বান্ধব অনেক জন আসছিল। তো দাফন করার পরে আরিফিন শুভ সাহেব কি বলে গেছে, মানে কবরের দায়িত্ব কি বলে গেছে? কবরের যে মাটি পালায় গাছটা ইটা মিটা দেয়া সুন্দর করে গাছ লাগানোর জন্য বলে গেছে, মানে দেখাশোনা করার জন্য বলছে। উনি পরেও আবার আসবে। আচ্ছা কেমন লোকজন ভিড় হয়েছিল? উনি মোটামুটি ভালো লোকজন ছিল। আসছিল তো পচরের পরে না? জি। আপনারা কয়জন মিলে এই আটা করছেন কবরটা করছেন? আমরা 10 জন মিলে। 10 জন ছিলেন না? জি। ও দাফন হয় ফজরের পরে? ফজরের পরে। এখানে এটা তো হচ্ছে সাধারণটা না? সাধারণ মিরপুর এটা সাধারণ, এটা হলো রিজার্ভ। হ্যাঁ এটা আবার দেখে কিনা চলে, আবার একটা আছে বিআইপি একদম শহীদ মিনারে, শহীদ মিনারের ভিতরে মুক্তিযোদ্ধা। আবার এখানে আছে মুক্তিযোদ্ধা এই পাশে। আপনার কতজন আছেন এই মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে কবর পরিচর্চা কর্মী? আছি 20-40 জনের মতন। আছি 40 জনের মতো আছেন। আপনার বেতন কে দেয়?
না আমরা তো বেতন নাই আমরা তো ঠিকাদার আন্ডারে তাই ধরেন একটা যখন কবর খোঁড়া হয় বা দাফনের জন্য তখন কি ওনারা লোক নিয়ে আসে বাড়ি থেকে না আপনাদের মাধ্যমে করে না আমরা মাধ্যমে করে আপনাদের মাধ্যমে করে কুল আপনারা কত টাকা পান ধরেন ওনে আমরা খুশি হয়ে যা দেয় আমরা কোনো জুলুম নাই ধরা বাজার যা দেয় তাই আমরা এনে কোনো আমরা আপনারা থাকেন কোথায় থাকে মহল্লা নিজেরা ভাড়া নিয়ে থাকেন হ্যাঁ ভাড়া নিয়ে আচ্ছা তাহলে 20-25 জনের মতো মূলত আছেন এরপরে সবাই কি একই কাজ করেন না আলাদা আলাদা ভাগ করা না সবাই এটা কভার অটো করে টাকা পয়সা দিয়ে দেওয়া আমরা ভাগ করি এরকম সকাল বিকাল ভাগ করা আছে নাকি সকালে করি না দুই শিফটে আমরা দুই শিফটে আমরা করি সকালেও করেন বিকালেও করেন না সকালে আমরা বিকালে আরেক বিকাল আরেক করে থাকি সকালে কতজন করে এই 15 জন সকালে 15 জন করে বিকালে 15 জন করে তাহলে আপনার কথা হচ্ছে যে মানে প্রথমত হচ্ছে আরিফিন শুভ সাহেব এসেছিল আপনার ফজরের পরেই না জি জি এবং আপনারা আপনারা খুঁড়া কখন শুরু করেন কবর এটা আমরা তো সকাল ফজর পরে মানে কবর কাটি কিন্তু এরা পুলিশ প্রশাসন আসছিল দেখে মানে রাতে কাটা হয়েছে আগে করা হয়েছে তারপরে করে আপনারা দেখুন বৃহস্পতিবার খুব সুন্দর করে এই যে ইটেগুলো কি আপনারা করছেন হ্যাঁ ইটেগুলো গাছটা আমরাই করি পরে কি এটা আবার পাকা হবে নাকি আর বড় হবে না পাকা হবে না এরকমই থাকবে আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল আপনি অনেকগুলো মূল্যবান ইনফরমেশন দিয়ে সাহায্য করলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম যে আরিফিন শুভ সাহেবের মায়ের কবরের ভিডিও করতে করতে আমার একজন সাবস্ক্রাইবার সাথে দেখা হলো উনি সবসময় নাকি আমার ভিডিও দেখেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আমি ভালো আছি আপনি কিরকম আছেন আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার ভিডিওগুলো সব সময় দেখি আপনি আপনি যে ভিডিও ছাড়েন সবগুলোই আমি দেখি ভালো লাগে আপনার ভিডিওগুলো বুঝছেন এইখানে আরফিন শুভর মার কবর দিছে তাই দেখতে আসছি তাই আপনার সাথে দেখা হয়ে গেল ভালো লাগলো বুঝছেন আপনার ভিডিও গুলো খুবই ভালো লাগে আপনি ভিডিও ছাড়েন ভালো লাগে আপনার বাসা কোথায় আমার বাসা এই জোহরাবাদ বেঙ্গলনি আমি তো এই আপনাদের এই মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান অনেকগুলো ভিডিও করেছি আমি সবগুলোই দেখছি আপনার ভিডিও বুঝছেন আপনাকে খুঁজছি তা পাই নেই মাঝে মাঝে আসেন চলে যান পাই না ভালোই লাগে আপনার ভিডিও গুলো আপনি সব সময় ভিডিও ছাড়েন এইসব জ্ঞানী গুণীদের ভিডিও ছাড়েন ভালোই লাগে আপনাদের আসলে আপনারা খুশি হন বা আপনারা পছন্দ করেন সেই জন্য আমাদের কষ্ট সার্থক হয় আমরা যারা এই ধরনের ভিডিও করি আপনার চ্যানেল সবসময় লাইক দেই ভালো লাগে দেখে সবসময় লাইক দেই আর আজকে আসলে ভাগ্যক্রমে ওনার সাথে দেখা হয়ে গেল আসলে আমরাও খুশি হই যখন সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয় ওনারা একটু ভালো মন্দ বলেন আমাদের জন্য অনেক ভালো বা খুশি আরো কাজ করতে সাহস পাই আর আজকে যে আরিফিন শুভ সাহেবের যে মায়ের কবর এই মায়ের কবরের পাশে দাঁড়িয়ে ভাইকে পেয়ে গেলাম ভিডিও করার সময় জন্য ওনার সাক্ষাৎকার নিলাম তো আপনাকে ধন্যবাদ আসলে সবসময় আশা করি এরকম থাকবেন দেখবেন এবং আরো নতুন নতুন ভিডিও পাবেন আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম Thank you.
লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।